আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে সেমাই পিঠা বানিয়ে দেখাবো। এর জন্যে আমার প্রথমে পানিটিকে আটা সিদ্ধ করে নিতে হবে। এই জন্য আমি প্রথমে চুলাতে পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার পানিটি ফুটছে। এখন আমি এতে এতটা লবণ দিয়ে দিব। আমার পানিটি ফুটে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি চালের গুঁড়া, যখন এভাবে ফুটবে তখন আপনারা চালের গুঁড়া দিয়ে দিবেন। আমার এটা চালের গুঁড়া, আমি লবণটাকে একটু গুলিয়ে নেব। এখন আমি আটাটাকে এর ভিতর দিয়ে দিব। আটা দিব, এটা দেখি শক্ত করে পারবো না। দেখুন বন্ধুরা, আমার আটাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে ছেনে নেব। দেখুন বন্ধুরা, আমার আটাটা ছানা হয়ে গেছে। আমি এমন করে নরম করে ছেনেছি। এখন আমি এটাকে লেচি কেটে পিঠা বানাবো। দেখুন আমার পিঠা বানানো চলছে। সবাই কেমন হাতে হাতে পিঠা, যে প্রথমে বন্ধুরা এমন লেচি কেটে নেবেন, এমন লেচি কেটে তারপর অল্প একটু করে নিয়ে নিয়ে, এতটুকু করে নিয়ে নিয়ে তারপরে এমন ঘষে ঘষে এমন করে বানাতে হবে পিঠাটা। দেখুন বন্ধুরা, আমরা সবাই হাতে হাতে পিঠাটা বানাচ্ছি, বাসার সবাই ছোট বড় সবার। দেখুন এভাবে করে আমরা এই পিঠাটা বানাচ্ছি। তো বন্ধুরা, আমরা বানাতে বসছি এখন। তুমিও কি বানাবা পিঠা? তুমি নুটু বানাবা? আসলে হাতে গাঁঠা পিঠা খাওয়ার মজাই আলাদা। এই শীতে খেজুর গুড় দুধ দিয়ে এটা রান্না করলে অনেক মজা লাগে। তো দেখুন বন্ধুরা, কেমন হচ্ছে আমাদের পিঠা? তুমি কি আর খাও নাকি? যে তোমার কাছে ভালো লাগবে, তুমি তো খালি আটা খাও। আমার বাবুর এটা পছন্দ না, ও শুধু তেলে ভাজা পিঠা খায়। আপনাদেরকে একদিন তেলে ভাজা পিঠাও করে দেখাবো। দেখুন কেমন ছোট বড় পিঠা হচ্ছে, ধান ধান আকারে অনেক ভালো লাগছে। এই যে এভাবে ছোট একটি লেচি কেটে নিয়ে প্রথমে এই যে হাতে তালু দিয়ে এভাবে চার পাঁচটা ডলা দিলে এভাবে হয়ে যাবে। এটা তৈরি করা খুবই সহজ। অনেকে ভাবে যে এটা অনেক কঠিন, আমরাও প্রথমে ভেবেছিলাম, কিন্তু দেখছি যে অনেক সহজ। দেখুন বন্ধুরা, আমার মেয়েরা এটা তৈরি করছে। ওরা অনেক সুন্দর কাজ পারে, ওরা ছোট হলেও। বন্ধুরা আমার চ্যানেলে ওরাও দুইটা রান্না ছেড়েছে, একটি হলো কেক এবং আরেকটি হলো দইয়ের রেসিপি। আপনারা দেখবেন আমার ভিডিওতে আছে। তাছাড়াও ওদের একটি চ্যানেল আছে, সেটা হলো জান্নাত আর্ট অ্যান্ড কুশি। ওটাতে ওরা অনেক সুন্দর সুন্দর কুশি কাটার কাজ দেখায়। আপনারা দেখবেন, ভালো লাগবে আপনাদের। ওরা এই লকডাউনে ঘরে বসে বসে অনেক কিছু শিখেছে। দেখুন কত সুন্দর পিঠা বানাচ্ছে। দেখুন বন্ধুরা, আমি পারছি না, আমার মেয়েরাই ভালো পারছে, আমি পারছি না। দেখুন আমারটা কেমন, তাও যথেষ্ট ভালো হচ্ছে। দেখুন আমার মেয়েরা ভালো পারছে, আমি পারছি না। আমার ওদের কাছ থেকে শিখতে হবে। তুমিও আসবা পিঠা করতে?
খুবই সুন্দর হচ্ছে এরকম যে পিঠাগুলো একটু মোটা মোটা হয় সেগুলো খেতে অনেক ভালো লাগে একটু বড় বড় হলে দেখুন বন্ধুরা আমারটা চোকা চোকা হচ্ছে না তোমারটা সব একরকম হয়ে যাচ্ছে মাঝখান পেট মোটা হচ্ছে না এটা সবাই মিলে করতে গেলে অনেক মজা হয় আপনারা বসাই করবেন খেতেও মজা লাগবে করতেও মজা লাগবে যেটা অনেকটা হয়েছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে আমারটাও হয়ে যাচ্ছে এই যে হয়ে গেল বেশ অনেক মজার একটা খেলা এটা ছোট বড় সবাই করতে পারে একটা একটা খেলা টাইপের বন্ধুরা আপনারা যদি না করে থাকেন এটাই শীতে আজই করে খাবেন দেখুন কত মজা শুধু এমন করে ছেড়ে দিতে হবে রোদে বসে এই পিঠাটা বানাতে অনেক মজা লাগছে বন্ধুরা বাবু তুমি দুষ্টামি করো না আমার ভয়ঙ্করই দুষ্টামি করছে দেখুন তো এভাবে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা বানানো শেষ দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো আমরা করে নিয়েছি দেখুন তো এখন আমার আম্মু এই পিঠাগুলোকে খুবই ভালোভাবে রান্না করে নিবে দেখুন বন্ধুরা আমি পাতিলে পানি এবং গুড় গুলিয়ে ছেঁকে নিয়েছি বন্ধুরা আপনারা গুড়টা পানি দিয়ে গুলিয়ে তারপরে ছেঁকে নেবেন না হলে গুড়ে অনেক কালো কালো ময়লা ভাজবে দেখতে ভালো লাগবে না পিঠের ভিতরে আমি গুড়টাকে গলিয়ে নিয়েছি পানি দিয়ে আর এখন আমি এর সঙ্গে কিছুটা চিনি অ্যাড করবো চিনি না দিলে বন্ধুরা স্বাদটা ভালো আসে না এখন তার গুড়ে শুধু গুড় দিলে স্বাদটা ভালো লাগে না চিনি দিলে স্বাদটা অনেক ভালো লাগে আমি অর্ধেকের একটু কম মানে যে পরিমাণ গুড় তার থেকে একটু কম পরিমাণে চিনি ব্যবহার করেছি আর আমি এখানে দুধ নিয়েছি 1.5 লিটার পরিমাণ মতো এটা আমি অন্য একটি চোলাতে জাল করে রেখেছি এটাকে আমি পিঠা নামানোর কিছুক্ষণ আগে অ্যাড করব এখন দিব না এখন দিলে আমার দুধটা ফেটে যাবে এই জন্য আমি এটা পরে ব্যবহার করব আর বন্ধুরা এই সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো বন্ধুরা অনেকে মিষ্টি খাবারে লবণ ব্যবহার করতে চান না অনেকের ভালো লাগে না আমার আবার একটু লবণ দিলে ভালো লাগে স্বাদটা মিষ্টিটা ভালো লাগে তাই আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিব আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন না চাইলে না দেবেন আমি এটা বলো কাঁচা পর্যন্ত এখন অপেক্ষা করবো ওরা আমার পিঠাটা কত সুন্দর লাগছে ঝুরঝুরা মোটা মোটা এটা রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আমার বাবু একটু হাত দিয়ে দেখছে থাক তুমি ছটকায় ফেলবা না আমরা এই পিঠাটা বাসায় সবাই মিলে বানিয়েছি আমার বাবু বানিয়েছে এটা আমি বানাইছি হ্যাঁ ওই দেখুন আমার বাবু এটা বানিয়েছে আমার বাবু পিঠা বানায় কিন্তু পিঠা খায় না ও শুধু তেলে ভাজা পিঠাটা পছন্দ করে না পাকন পিঠা হ্যাঁ ও বলছে ও পাকন পিঠাটা পছন্দ করে দেখুন আমাদের বাবুটা চিনি দেখে চিনি খাওয়া শুরু করে দিয়েছে চেটে চেটে চিনি খাচ্ছে ও অনেক চিনি পছন্দ করে ছোট্ট হাতে খাও ঠিক আছে এবার খাও দেখুন বন্ধুরা আমার গুড়ের পানিতে বলক চলে এসেছে এখন আমি এর ভিতরে পিঠাটাকে ছেড়ে দেব বন্ধুরা আপনারা অবশ্যই এটা গাঢ় মিষ্টি করে রাখবেন কারণ আজকে যেহেতু দুধ দিব যাতে দুধটা দিলে এটা পাঞ্চে না হয়ে যায় এই কারণে বন্ধুরা একটু গাঢ় করে দিবেন
দেখুন আমার বাবুটা ও খাওয়ার জন্য চিনি খাওয়ার জন্য আমাকে ব্যস্ত করে ফেলছে। বন্ধুরা এটা অল্প অল্প করে দেবেন আর নাড়বেন, অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দেবেন আর নাড়তে হবে, না হলে এটা দলা পেকে যাবে। আবার আমি একটু দিব, আবার নাড়বো, এমন করে দিতে হবে আর নাড়তে হবে। এভাবে আমরা সম্পূর্ণ পিঠাগুলোই দিয়ে দিব। দেখুন আমার পিঠাটা দিতে আমি বলছি এটা নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। এটা আমি 8 থেকে 10 মিনিট পর্যন্ত আপনারা এটা রান্না করবেন, তারপর এটাকে নামিয়ে নেবেন। দেখুন বন্ধুরা আমার রসটাকে আমি ঠান্ডা করে তারপরে আমার পুরো দুধটাকে আমি এর ভিতরে ঢেলে দিয়েছি। এখন চুলোটা চালু করে জাস্ট একটুখানি শুধু গরম করে চুলাটা আবার বন্ধ করে এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি আপনাদেরকে আবার দেখাবো। এখন বন্ধুরা আমাদের সব এই পিঠাগুলো বানানো শেষ। দেখুন কত সুন্দরভাবে জমে গেছে, একদম জমে ক্ষীর হয়ে গেছে, এটা অনেক ভালো লাগছে। তো এখন আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে, তো টেস্ট করে দেখি। দেখুন পিঠাগুলো কেমন হয়ে গেছে, খুব ভালোভাবে, দেখুন পিঠাগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন আমি খেয়ে দেখব কেমন লাগছে। বন্ধুরা আপনারা এই পিঠাতে নারিকেলও ব্যবহার করতে পারেন, আমি নারিকেল পাই নাই এই জন্য নারিকেলটা দিইনি। আমি কি বলবো, অসাধারণ। আর আমি এই পিঠাটাই প্রথম বাসায় তৈরি করছি, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। এটা খুবই ভালো লাগছে, এটা আপনারা দইয়ের সাথেও খেতে পারেন, এটাও খুব ভালো লাগে। তো এভাবে আপনারা রান্না করবেন, এটা খুব ভালো লাগে। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।